কাস্টমার গাড়িটা নিয়ে খুব তৃপ্তি শান্তি পাবে। টোটাল ফ্রেশ গাড়ি, জুতোটা টোটাল ভাই ফ্রেশ, এখনো কিন্তু অরিজিনাল সিট কভার রয়েছে। সাইদুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেস? আমার শোরুমের অ্যাড্রেস 249/251 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, রহিম মেটাল, বলাকার মোড়, এসকে কার প্লেস, শান্তাটাবারের পিছে গেলে শর্টে চেনে আর কি। ঠিক আছে, এসকে কার প্লেস। ভিডিওতে কি দেখাবেন? আজকে দেখাবো একটা খুব ফ্রেশ গাড়ি, এবং এই গাড়িটা দেখানোর আগেই বলতেছি এটা আমরা ফিক্সড প্রাইসে দিয়ে দেবো। কাস্টমার গাড়িটা নিয়ে খুব তৃপ্তি শান্তি পাবে, টোটাল ফ্রেশ গাড়ি। এটা 2009 মডেল, 2015 রেজিস্ট্রেশন, এবং ফ্রন্ট সাইডটা দেখান, অরিজিনাল গ্রিল এখনও আছে, অরিজিনাল লাইট, এই যে গ্রিন সিলেকশন লাইট দেখেন, গ্রিন গ্রিন শেড মারে, অরিজিনাল গাড়ির সঙ্গে কল লাইট। ওকে, এটাকে বলে গ্রিন সিলেকশন লাইট, দেখেন হালকা ব্লু ব্লু শেড মারে। আচ্ছা, 37 সিরিয়াল। হ্যাঁ, ঢাকা মেট্রোকর 37 সিরিয়াল, ঢাকা মেট্রোকর 37 সিরিয়াল। কালারটা ভাই খুব সুন্দর, কালারটাও সাদা কালার, খুব ফ্রেশ গাড়ি। জি, এবং প্রত্যেকটা গ্লাস, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে। গাড়ি নিয়ে আপনার দুই কোয়ালিটির মানুষ এই গাড়িটা ফ্যামিলি ইউজ করতে পারবে, ইচ্ছা করলে ওভারে ভাড়াও, যদি একটা ড্রাইভারের এই নিজের গাড়ি নিজে চালায় মিনিমাম 70-80 হাজার টাকা ইনকাম করতে পারবে। সম্ভব। টায়ারের সাপোর্টটা কিরকম? টায়ারের সাপোর্ট যা আছে এক বছর পার হয়ে যাবে ভাই, দেখেন বিটগুলা একবারে নতুন চাক্কা। এবং বডির কন্ডিশন কোনো এক জায়গা খোলা কাটা নাই, টোটাল ফ্রেশ, অরিজিনাল রেনশেডগুলোও এখনও আছে গাড়ির সঙ্গে কর। আচ্ছা, ভিতরটা হচ্ছে বেজ ইন্টেরিয়র? বেজ ইন্টেরিয়র পুরো ফ্রেশ গাড়ি। গাড়িতে কোনো কাজ আছে ভাই? না, গাড়িতে কোনো কাজ নেই। টেস্ট ড্রাইভ দিবার পর যদি টুকিটাকি কোনো কাজ বের হয় আমাদের চোখে নেই, তখন ওইগুলো আমরা ডেলিভারির আগে আপডেট করে দিব। আচ্ছা, এবং 37 সিরিয়াল? 37 সিরিয়াল। এবং ব্যাকপার্টটা তো ফ্রেশ? ব্যাকপার্টটা টোটাল ফ্রেশ। পিছনের গ্লাসটা কি অরিজিনাল ভাই? পিছনের গ্লাস অরিজিনাল, এখন দেখেন এই যে 4 স্টিকারের স্টিকারও আছে, জাপানি স্টিকার। ওকে, এবং ডান পাশের বডি? ডান পাশের বডিও টোটাল ফ্রেশ, এখনও কোনো জায়গা দেখেন একটু খোলা কাটা নেই, ঝুড়ি খোলা নেই। আচ্ছা, কোনো খোলা কাটা নেই। হচ্ছে ডান পাশের ডোর? ডান পাশের সামনের ডোর? হ্যাঁ, সামনের ডোর। বেজ ইন্টেরিয়র অল অপশন অটো, টয়োটা এক্সিও, এটা টোটাল ভাই ফ্রেশ, এখনও কিন্তু অরিজিনাল সিট কভার রয়েছে, গাড়িটা অনেক ফ্রেশ ভাই। ঠিক আছে, ওকে, টয়োটা এক্সিও? হ্যাঁ, একদম সবচেয়ে কমে দিয়ে দেবেন? আছে, সব থেকে কমে দিয়ে দেবো, কিন্তু এটাও আমি ফিক্সড প্রাইসে দিব ভাই। জি জি, যদি কারোর ভালো লাগে নিবে, আমি বেশি দাম আমি পছন্দ করি না, কিন্তু গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে, কোনো এক জায়গা খোলা কাটা মাইর গুতা কিছুই নেই, ইঞ্জিন গিয়ার বক্স ফ্রেশ আছে, কাস্টমার লাগলে টেস্ট ড্রাইভ দিবে, কোম্পানিতে চেক করাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, চেসিস মার্সেল? চেসিস মার্সেল সব যা আছে অরিজিনাল, কোনো হিটিং ইস্যু তো নাই ভাই? না না, এই যে নাবানার সিএনজি করা। ঠিক আছে, মডেলটা 2009-2015 রেজিস্ট্রেশন। এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন? এই গাড়ির প্রাইস আমরা চাচ্ছি, ফিক্স প্রাইস চাচ্ছি 14.5 লাখ টাকা। 14,50,000? 14,50,000 ফিক্স প্রাইস ভাই। ফিক্স প্রাইস 14,50,000। তারপরেও যদি কাস্টমার আসে দেখা যাচ্ছে কিছুটা অনার করতে পারি, 5-10 হাজার টাকা, এর বেশি কিছু না। ওকে, আপনার মোবাইল নম্বর? 01711974529। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।